পূর্ণিমা তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাক নাম রীতা। পূর্ণিমা 1981 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে, জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমা চলচ্চিত্রের আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার দিয়ে চলচ্চিত্রটি মুক্তি পায় 1997 সালে। তখন তিনি ক্লাস 9 পড়তেন। 2003 সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল ছবির মধ্যে অন্যতম। 2004 সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসীতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেন। 2005 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্রে চন্দনা চরিত্র অভিনয়ের মাধ্যমে তিনি সকলের প্রশংসা অর্জন করেন। 2006 সালে বিশ্বকবি সুভাষিনী গল্প অবলম্বনে নির্মিত শুভা চলচ্চিত্রে তিনি একটি বোবা চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্রের অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2008 সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্র অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত হন। 2009 সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মমতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও স্বামী নাম্বার ওয়ান এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এছাড়া এবছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রের অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 সালে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাণ যায় জুলিয়ারে ছায়াছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মনোনীত হন। 2011 সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটিও বাণিজ্যিক সফলতা লাভ করে ও পূর্ণিমা মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2013 সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের এই ছায়াছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ও সাকিব খান। 2014 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পা পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। কন্যা সন্তান জন্মানোর পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং 2016 সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে। চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতে 25টির বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। পূর্ণিমা চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি অসংখ্য টিভি নাটকেও কাজ করেছেন। এছাড়া বর্তমানে তিনি অনেকগুলো অনুষ্ঠানে উপস্থাপনাও করেন। 2007 সালে 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন তিনি। 2014 সালে 13 এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। পূর্ণিমা 2010 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া বিভিন্ন সময় তিনি মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। পূর্ণিমা অভিনয়ের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবেন এই প্রত্যাশা সবার।